أستغفر الله. الله أكبر الله أكبر. شاهد أبو إيه هون سورة فاتحة. এই সূরা ফাতিহা খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ফাতিহা নিয়ে হুজুরদের ভিতরে বিশাল মারামারি আছে। একদল বলছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, আরেকদল বলছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে না। এখন আপনারা কি করবেন আর আমরা কি করব? আল্লাহ রাসূল বলছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না সে ব্যক্তির নামাজ হবে না। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে ইজা কানা ওয়াহদাহু লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যখন একাকী নামাজ পড়বা ইমামের পিছনে নয় তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আবার আরেকটা দলিল হলো ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়াইদা রাকাআ ফারকাউ ওয়াইদা ক্বারাআ ফানসিতু। ইমামকে নিযুক্ত করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ইমাম যখন তকবীর দেবে মুসল্লি তুমিও তাকবীর দিবা, ইমাম যখন রুকু করবে তুমিও রুকু করবা, ইমাম যখন সিজদায় যাবে তুমিও সিজদায় যাইবা, আর ইমাম যখন কেরাত পড়বে তখন তুমি শুনবা। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দলিল। আরেকটি দলিল আছে মান সাল্লা খালফাল ইমামি ফাকিরাতুল ইমামি কিরাতুন লাহু, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কেরাতি হল মুসল্লির কেরাত। আর কোরআনের একটি আয়াত আছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো। তাহলে কোরআন ইমাম যদি তেলাওয়াত করে মুসল্লি শুনবে এবং চুপ থাকবে। ইমামের কেরাত মুসল্লির কেরাত, ইমামের অনুসরণ করার জন্যই মুসল্লিকে ইমামকে নিযুক্ত করা হয়েছে। এবার আসেন বুখারীর বর্ণনা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন ইমাম যখন কেরাত পড়ে তখন তুমি শোনো। এখন জোহর আর আসরের নামাজে কি হবে? তখন তো ইমাম কেরাত পড়ে আমরা কিন্তু শুনি না। আবার শাফি মাযহাবের লোক এবং আমাদের যারা আহলে হাদিস ভাইরা আছেন তারা বলতে চায় যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এখন ইমাম আবু হানিফার মাযহাবের যিনি ব্যারিস্টার ছিলেন আবু জাফর তাহাবি, উনি বলছেন যে নামাজ হবে না। কেন হবে না? কারণ আবু দাউদের একটা হাদিস হলো ইন্নামা জুইলাল আবু দাউদের একটি হাদিস হলো যে ইজা জিতুম ইলা সলাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু আলা তাউদ্দু শাইয়া ওয়া মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা সলাত, যখন তুমি নামাজে আসলে এসে দেখলে ইমাম সিজদায় আছে তুমি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাও, তবে তুমি যদি ইমামের পিছনে সিজদা পাও তাহলে তুমি রাকাত পাও নাই। ওয়াইদা রাকাআ ফারকাউ, আর যদি ইমামকে রুকুতে পাও তাহলে তুমি রুকু ইমামের সঙ্গে শরীক হয়ে যাও, তুমি যদি ইমামের সাথে রুকু পাও তাহলে তুমি রাকাত পেয়েছো। আবু দাউদের বর্ণনা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা রাওয়ায়েত। আবু জাফর তাহাবি বলছেন যদি সূরা ফাতিহা না পড়লে নামাজ না হয় তাহলে তুমি ইমামের পিছনে রুকু পাওয়ার কারণে তোমার রাকাত হলো কিভাবে? তুমি তো সূরা ফাতিহা পড়তে পারলা না, বুঝেননি? হাদিস যে কোনো বিষয়ের আপনি যদি দ্বন্দ্ব মিটাতে চান সব বিষয়ে জানা লাগবে। আমাদের সমস্যা হয়েছে কি আমি যেটা জানি এইটাই বড়, আমি যেটা জানি আমি বেহেশত যাব আর কেউ বেহেশত যাবে না। এই বেহেশতের দায়িত্ব যদি আল্লাহ আলেমদের দিত তাহলে আল্লাহর কসম কেটে বলছি আপনারা কেউ বেহেশত যাইতে পারতেন না, আমি নিজেও পাইতাম না, বুঝেননি? মনে হয় ইসলাম হলো উদার, কার নামাজ হয় কার হয় না আমি কেন বলবো, আমি কে? এবার আসেন এর সমাধান,
সৈয়দ কামালউদ্দিন জাফরি। উনি যে আমলটা করেন উনি সবগুলো হাদিসের সমান নয়, আমিও সেই আমলটা করি। সেটি হলো ইমাম যখন জোরে কেরাত পড়ে তখন আমি ইমামের পিছনে কেরাত পড়ি না। কিন্তু সৌদি আরবে ইমাম জোরে কেরাত পড়লেও ওয়ালাদ্বাল্লিন বলে ইমাম সাহেব ততক্ষণ চুপ থাকে যতক্ষণ একজন মুসল্লি আবার সূরা ফাতিহা পড়তে পারে। বুঝেন নি? ইমাম সাহেব ওয়ালাদ্বাল্লিন পড়ে চুপ করে দাঁড়ায় আছে, এবার মুসল্লি পিছন থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। এতে কি হলো? ওই যে আল্লাহ বলেছেন কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন শোনো এবং চুপ থাকো, ইমাম পড়েছে আমি শুনেছি এবং চুপ ছিলাম। আবার আল্লাহ রসুল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এখন ইমাম চুপ আছে আমি পড়লাম, দুটোর উপরেই আমল করলাম, কোনো মারামারি নেই। যত মারামারি সব আমাদের বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান। আমাদের ইমাম যদি আমি যদি এরম ওয়ালাদ্বাল্লিন বলে চুপ করে দাঁড়ায় থাকি পিছনতে মুসল্লি আমারে কি করবে? ইমাম তো মনে করবে ইমাম সাহেবের মনে হয় ওযু নষ্ট হয়ে গেছে, ইমাম সাহেব বলবে যে হুজুর আপনি পিছনে নামেন আমি যে ঘুমাই পড়েছে ইমাম সাহেব। হ্যাঁ, দুটো বিষয়ের উপরে ওরা আমল করে। আর আমি কি করি? ফজর মাগরিব এবং ইশা ইমাম যখন কেরাত পড়ে আমি তখন কেরাত পড়ি না। আর জোহর এবং আসরে ইমামের কেরাত যেহেতু আমি শুনি না তখন আমি ইমামের পিছনে কেরাত পড়ি, এটা আমার আমল। তবে সব ব্যাপার হলো আস্তে নামাজে, আস্তে জোহর এবং আসরে কেরাত পড়া উত্তম। আমার জোহর এবং আসরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, আর আসর মাগরিব এশা এবং ফজর যখন ইমাম জোরে কেরাত পড়ে তখন পড়বেন না, চুপ থাকবেন। এটা হলো সূরা ফাতিহা আয়াত। এই সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে কি না?